অনেকদিন পর তোমাদের জন্য আমি আবার ভিডিও করছি। তারপর আজকে আমি আমার মামার বাড়িতে চলে এসেছি। কেন কি আজ রান্না পুজো রয়েছে আমার মামার বাড়িতে, তাই আমি আমার মামার বাড়িতে চলে এসেছি। তো রান্না পুজোতে কি কি প্রিপারেশন হচ্ছে একটু দেখা যাক, তাহলে দেখে নেওয়া যাক আমার মাইমা কি রান্না করছে। করলা, বেগুন, আর তোমার এই দেখো ঢেঁড়স, কাঁচকলা, কোপা, তারপরে তোমার এই নিয়ে নিচে আছে দেখো এখানে পটল, তারপর তোমার এটা খাঁচি কুমড়ো, তারপর ইলিশ মাছ ভাজা হবে। ইলিশ মাছটা আমার ফ্রিজে আছে, ওটাকে নিয়ে আসতে হবে। আর তারপর তোমার ওল ভাজা হবে, ওলটা ওখানে আমি সিদ্ধ করে রেখেছি। আজ আমাদের বিশ্বকর্মা ঠাকুর আসবে। এখানে আমার কচু শাক রান্না হচ্ছে, আমাদের কচু শাক আছে রান্না, তারপরে কচু শাক হয়ে গেলে আমাদের ওল ভাজা হবে, তারপরে চাল কুমড়ি হবে, তারপরে ডাল আছে, ডাল হবে মুসুর ডাল, তারপরে হচ্ছে ভাত হবে, ইলিশ মাছ ভাজা হবে, এই সব। আর এই যে দেখছো দুটো জায়গায় আমাদের ছুটতে হয়, এটা হচ্ছে আজকের জন্য ছুটছি, একটা থালায় আজকের জন্য সমস্ত আইটেমগুলো আমরা একটা জায়গায় মানে আজকের জন্য দিব, আবার আইটেম আমার কালকের জন্য দুটো থালায় এরকম কালকে বিশ্বকর্মা পুজো হবে, আর লক্ষ্মী পুজো আছে নিজের ঘরের লক্ষ্মী পুজোটা হবে, এটা আমরা আজকের জন্য কিন্তু সমস্ত আইটেমগুলোই আমি আজকের জন্য দিব, আবার কালকের জন্য দিব অন্য থালায় আমি এই যে কালকের জন্য অন্য থালায় কিনছি সমস্ত আইটেম আমি কালকের জন্য সমস্ত আইটেম কালকের জন্য আজকের জন্য তুলেছি, এটা কালকের জন্য। আজকে আমরা সবাই গরম গরম খাবো, কাল আবার এটা একটু জল দিয়ে রাখবো মাঠে, সেটা আমার সারাদিন পান্তা হবে, লোকজন আসবে বাড়িতে, অনুষ্ঠান হবে, ছেলের বন্ধুরা আসবে, ছেলের বন্ধুরা খাওয়া দাওয়া করবে, আত্মীয় স্বজনরা আসবে তারা খাওয়া দাওয়া করবে, বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর আসবে, সেটাও আমরা কালকে দেখাবো তোমাদের কালকে দেখবে। দেখতেই পেলে যে মাইমা আর দিদা কি সুন্দর করে তোমাদের বললো, আর আমি মাঝখানে মাঝখানে তোমাদের কীভাবে রান্না হচ্ছে সেইটাও তোমাদের দেখাবো, আর আজকে বিশ্বকর্মা ঠাকুর আসছে, তো আর আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে রাত্রিবেলা সেটাও আমি তোমাদের দেখাবো। বিশ্বকর্মা ঠাকুর আসছে, আমার মামা ঠাকুর তুলছে ঘরে, এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে,
এটা আমার ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এখানে ইলিশ মাছ আছে এখানে কিছুটা ভাজা হয়েছে আর এই যে ডাল এটা একদম চাপচাপ বসা বসা ডালটা হবে পুরো বসে যাবে মসুর ডাল এই যে মসুর ডালের উপর আবার এই নারকেলটা দেওয়া হবে ছড়িয়ে আর চাপচাপ মসুর ডাল এটা বসে যাবে পুরো আর একটু মাছ ভাজা তো হচ্ছে তো দেখলেন মাইমা সব বললো আপনাদের আর ওই যে ভাজা আমার এখন হয়ে গেছে রেডি ওখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার কালকের জন্য রেডি করা হয়েছে এইটা আমার আজকের জন্য আবার এগুলো এর মধ্যে আসেনি বলে এখানে কিছু ভাজা রেখে দিয়েছি এই ভাজা ওই একটা ভাজা তারপর এখানে আমার চালকুমড়ি এটা হচ্ছে আমার কচুর শাক চচ্চড়ি এটা কচুর শাক আর তোমার দেখাচ্ছি এইখানে আমার চালকুমড়ো হয়ে গেছে এটা চালকুমড়ো করা হয়েছে এগুলো চাল আর তো ওইখানে হচ্ছে এবারে পরে আমার ভাত হবে তো দেখতেই পেলেন তোমরা যে পরে ভাত বলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে মাইমা বললো আর সব কি রকম আছে তোমরা দেখতেই পেলে আমাদের এখানে মাছ হয়েছে এখানে সব দুটো থালার মাছ রয়েছে আর এখানে ভাত হচ্ছে ভাতটা এখন খুলছি না আমরা এখানে মাছ হয়ে এসছে এখানে একটা ডাল আছে আর একটা কামড়িতে আছে আর একটা রেজিতে আছে এখানে ডাল তো আমি এবার খেতে চলে এসছি এখানে আছে ভাত তারপর নয় রকমের ভাজা এখানে আছে ইলিশ মাছ ভাজা ডাল আর এখানে আছে হচ্ছে চাল কুমড়ো আর এখানে আছে কচু শাক চলো এবার খাওয়াটা শুরু করা যাক আমরা গিয়ে আজকে হবে একটু পরে বিশ্বকর্মা পুজো আমাদের স্টার্ট হবে।